নমস্কার বন্ধুরা, আইটিআই এ যে মক সিট অ্যালটমেন্টের যে রেজাল্টটি 6 তারিখ দেওয়ার কথা ছিল সেটি কিন্তু 6 তারিখ অনেক দেরি করে অর্থাৎ মধ্যরাতের দিকে দিয়েছে। তো সেই রেজাল্টটি আপনারা কিভাবে দেখবেন সেইটি নিয়েই কিন্তু আজকের ভিডিও। ভিডিওটি পুরোটি দেখবেন স্কিপ না করে। আজ আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের মক অ্যালটমেন্ট লেটারটি দেখতে পাবেন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সমস্ত রকমের এই ধরনের লেটেস্ট আপডেট গুলি আপনি সবার আগে জানতে পারেন। যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে থাকা আরও যে বিভিন্ন রকমের ভিডিওগুলি রয়েছে সেগুলি যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করবেন এবং আরও যদি কিছু জানার থাকে, কিছু বলার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। তো বন্ধুরা দেখুন, আপনারা যে চয়েস ফিলিংগুলি করেছিলেন আইটিআই এর জন্য অর্থাৎ 24 তারিখ থেকে 6 তারিখ অবধি যে সমস্ত চয়েস ফিলিংগুলি আপনারা করেছেন তার কিন্তু একটি মক অ্যালটমেন্ট লেটার দিয়েছে। তো এটা কিন্তু আপনারা ডাউনলোডও করতে পারবেন না এবং প্রিন্ট আউটও করে নিতে পারবেন না। তো এটা জাস্ট আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনারা যে চয়েসগুলি করেছেন তার মধ্যে কোনটি পেতে পারেন, এরকম একটি কিন্তু একটা সম্ভাবনাজনক একটি অ্যালটমেন্ট লেটার আপনাকে দেখাচ্ছে। তো এটি আপনি দেখে আপনার যদি আবার কোনো চয়েস চেঞ্জ করতে চান কিংবা আবার কিছু অ্যাড করতে চান কিংবা কিছু বাদ দিতে চান এটি কিন্তু করতে পারবেন। তো সেইটি কিভাবে করবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো তার জন্য প্রথমে যে আইটিআই যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আসবেন এবং আপনার যে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে আপনি লগ ইন করবেন। দেখুন এখানে রয়েছে অলরেডি রেজিস্টার সাইন ইন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিন্তু যে আইডি পাসওয়ার্ডটি রয়েছে সেই আইডি পাসওয়ার্ডটি এখানে দেবেন এবং আপনার যে পাসওয়ার্ড অর্থাৎ ডেট অফ বার্থটি আপনার পাসওয়ার্ড সেই ডেট অফ বার্থটি এখানে বসাবেন। তারপর এখানে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আপনি লগ ইন করবেন। দেখুন লগ ইন হয়ে যাওয়ার পর এখানে দেখুন মক সিট অ্যালটমেন্ট এই অপশানটি কিন্তু অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আপনি এই অপশানে ক্লিক করে কিন্তু বুঝতে পারবেন আপনার নামে কোন সিটটি অ্যালট হয়েছে। দেখুন এখানে আপনার নাম, আপনার জেনারেল র্যাঙ্ক দেখাবে এবং দেখুন এখানে এই যে অ্যালটমেন্ট আইটিআই এই অপশানটিতে রয়েছে। দেখুন এর জন্য কিন্তু গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট হাওড়া হোমসের যে আইটিআই কলেজটি রয়েছে সেখানে কিন্তু এর ডাস্টারম্যান সিভিল এই অপশানটিতে হয়েছে এবং এর যে চয়েস ছিল এটা কিন্তু 1 নম্বর চয়েস ছিল, সেই চয়েসেই কিন্তু এর এটি হয়েছে। তো এ যদি এখন চায় যে এটি নেব না, এটিকে ডিলিট করে দিয়ে আবার নতুন কোনো কলেজ অ্যাড করতে পারে কিংবা আবার কোনো কিছু আরও অন্য কিছু বাদ দিতে পারে কিংবা যদি মনে হয় যে হ্যাঁ এটাই পড়বো তো এটাই রেখে দিতে পারে। তো এটা কিন্তু এখন এটা কিন্তু ফাইনাল লিস্ট নয়। দেখুন এখানে লেখা আছে এটি একটি মক অ্যালটমেন্ট সিট, 6/9/2020 দুপুর 12টা পর্যন্ত যারা পছন্দ করেছিল চয়েসগুলি দিয়েছিল তাদের জন্য কিন্তু সেই পছন্দের ভিত্তিতে কিন্তু এই লিস্টটি দেওয়া হয়েছে। এটি কিন্তু ফাইনাল লিস্ট কিংবা ফাইনাল চয়েস ফিলিং এখনো বাকি আছে। তো এখনো আপনি কিন্তু ফাইনাল চয়েস করতে পারেন, এটি কিন্তু ফাইনাল লিস্ট নয়। যদি আপনি আর কিছু চয়েস না করেন তাহলে কিন্তু এই সিটটি পেতে পারেন, কিন্তু যদি না যদি আবার অন্য কিছু চয়েস করে দেন এইটিকে আবার ধরুন ডিলিট করে দিলেন তখন কিন্তু আপনি অন্য আবার কোনো সিট পেতে পারেন। তো এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, আপনি দেখে নেবেন যে আপনার আপনার কোন কলেজে কোন ট্রেডে হয়েছে। তো এটা যদি আপনি জাস্ট দেখে নিতে পারবেন, দেখে নেওয়ার পর এখনও কিন্তু আপনাদের হাতে 3 দিন টাইম আছে, সেই 3 দিনের মধ্যে আপনারা কিন্তু কিছু নতুন সংযোজন করতে পারবেন, কিছু বিয়োজন করতে পারবেন কিংবা যদি এটা দেখেন যে ঠিকই আছে তাহলে এটাই রেখে দিতে পারবেন। এই জন্যই কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, এটি দেখার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটাই। কিন্তু এছাড়া কিন্তু এটিকে এটাই কিন্তু ফাইনাল লিস্ট নয়, এটা কিন্তু মনে রাখবেন। তো এটি দেখার পর আপনি সাইন আউট করে বেরিয়ে যাবেন। তো এই মক টেস্ট যে অ্যালটমেন্ট সিটটি পেয়েছেন দেখবেন সবাই কিন্তু আপনার যে চয়েসগুলি করেছেন তার উপরেই কিন্তু এই চয়েস ফিলিংগুলি এই মক টেস্টের রেজাল্টটি কিন্তু বেরোবে। সবাই যে সমস্ত ফিলিং করেছেন সেগুলিতে যে সবাই পাবেন তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তো আপনারা অবশ্যই দেখে নেবেন। যদি ধরুন আপনি আপনার লগ ইন করার পরে দেখলেন যে আপনি যে সমস্ত চয়েস দিয়েছেন, ধরুন আপনি 20টা চয়েস দিয়েছেন, তার মধ্যে কিন্তু আপনার 20টা চয়েসের মধ্যেও কিন্তু আপনার কোনো সিট কিংবা কোনো কলেজে আপনার সিলেকশন হচ্ছে না, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে আরও চয়েস বাড়াতে হবে কিংবা কোনো অন্য কলেজ চয়েস করতে হবে, আরও অন্য কোনো ট্রেডের দিকে যেতে হবে, তবেই কিন্তু আপনি আবার পেতে পারেন। নাহলে কিন্তু আপনি যদি ওই অবস্থায় থাকেন তাহলে কিন্তু কোনো চয়েস পাবেন না। অতএব এটি অবশ্যই আপনারা লগ ইন করে দেখে নেবেন আপনি যে সমস্ত কলেজগুলি এবং যে সমস্ত ট্রেডগুলি সিলেক্ট করেছেন তার মধ্যে মক অ্যালটমেন্ট লেটারে কোনো কিছু নাম এসছে কিনা। যদি নাম এসে থাকে, যদি তাতে সন্তুষ্ট হন তাহলে কিছু করার দরকার নেই, চুপ এমনি লগ আউট করে বেরিয়ে যাবেন। আর যদি মনে হয় যে না এটি যেটি এসছে এটি আমি রাখবো না, অবশ্যই চেঞ্জ করবেন। চেঞ্জ করার জন্য অবশ্যই সেই ফিলিংসটিকে ডিলিট করে দেবেন কিংবা তার নম্বরটিকে পিছিয়ে দেবেন এবং যেটি রাখতে চান আরও বাড়িয়ে দেবেন কিছু চয়েস। এবং যাদের ধরুন
লগ ইন করার পরে দেখছেন যে কোনো রকম কোনো সিট কিংবা কোনো কলেজেই আপনার নাম আসছে না, তো আপনাকে কিন্তু সেই ক্ষেত্রে আপনার কলেজের সংখ্যা ধরুন আরও অনেক কলেজ আরও চয়েস বাড়াতে হবে কিংবা আরও ট্রেড কিছু বাড়াতে হবে, তবেই কিন্তু আপনি পাবেন। এটি কিন্তু ফাইনাল লিস্ট নয়, তো 9 তারিখের মধ্যে অবশ্যই এটি দেখে আপনি কিন্তু আপনার চয়েসগুলি বাড়াবেন কমাবেন কি কি করবেন এটা কিন্তু আপনারা ঠিক করে নেবেন। 9 তারিখ চলে গেলে কিন্তু আর পারবেন না, অবশ্যই এটি ভালো করে দেখে করবেন। তো এইভাবে আপনাদের প্রসেসটি কমপ্লিট হবে, এই এই এইভাবে দেখার মক টেস্ট দেখার প্রসেসটি কমপ্লিট হবে। তো আশা রাখছি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং যদি এখনও আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলি আপনারা সবার আগে সবার প্রথম পেয়ে যাবেন। এখনকার জন্য এটুকুই, থ্যাংক ইউ।